আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জিয়ান নাকি আমেরিকার নিউ ইয়র্ক টাইম আছে, তাহলে রোহিঙ্গা ক্যাম্প ফায়ার লিভস হান্ড্রেডস হোমলেস। তাহলে রোহিঙ্গা রিফিউজির ক্যাম্প মাঝে তাহলে এন্দিল্লা ঐন্দরিয়রে আছে সৎ সৎ মানুষ কল করবার ইছাড়াও গিয়ে গই আল জাজিরা নিউজ ডট ডট আছে দুনিয়ার মিডিয়া খুলে বেগুনো পাবলিশ গেছে। তাহলে আচ্ছা রোহিঙ্গা কোমর হইবেলা সাইড দিয়ে রোহিঙ্গা রিফিউজি অকলে রোহিঙ্গার ক্যাম্প মধ্যে অন্তরায় দি রোহিঙ্গার দাসে রোহিঙ্গারে রাস্তা বিড়া করে দি আজাদ দুনিয়া একটু অনকিয়তু দিয়ে কিয়তু এনেছে। এখন মিডিয়া কলে তখন তারারে যে দু রিপোর্ট পার করতু ধরেছে, লেকিন এখন রোহিঙ্গা কমে কি রোহিঙ্গার বলাই স্যার নাকি রোহিঙ্গার বলাই স্যার? তাহলে রোহিঙ্গা কমে রোহিঙ্গার ইজ্জত লয়ে খেলার দে আজা আর আর যেজন একটিভি সকল আছে যে দুগুণেদ আছে কোমল্লা একটিভলি হামগরের বেগুণেদ আছে অলরেডি ইউএনএসিয়ার আর কান্ট্রি ডাইরেক্টর আর সাফ অফিসার আর এনেলা ইউএন অর দাসে এজেন্সি অকল রিফিউজি এজেন্সি অকল জলতি তো জলতি যাইরে মানসরে ঠারত তলে দিবার এখন তারারে থানির তলে করে দি বললা তারারে দাসে যে মাল সম্পত্তি ফুরে গিয়ে গই ইনরে তারারে ফুরাই দি বললা তারার হানার জিনিস দি বললা তারারে রেশন রেশন রেলিভ কল তারা তো বেগুন তো জ্বলি গিয়ে গই ফুরি গিয়ে গই কিছু নাই তারারে জাফাই বললা সম্বল জরুল তারা তো দেশি বাইলা জরুল তারা তো রেশন কল জরুল ফোন ফোন ধর হসর জরুল ইন বেগুন ফুরা করে দি বললা বলি অলরেডি আরা তো আছে বাংলাদেশের আর আর সি অফিসার বা যে আছে ইউনিসিয়ার অর হেড সাব অফিসার তাহলে ইউএন রিফিউজি এজেন্সি কল তারা হাসি রিকোয়েস্ট করা গিয়ে জলতি তো জলতি আছে মানসরে আছে সানির তলে করে দি বললা তাহলে ভাই এনে কল মুরব্বী কল তোমারা যদি খোমরে ভালাই করে না পারো বুড়াই না গুজ তাহলে রোহিঙ্গা কম দাসে মুজলুম কম লইয়ে তোমারা দাসে খেলা বেলা কোশিস না করে যাও লম্বা টাইম পর্যন্ত রোহিঙ্গা কমে মুসাফিরি জিন্দগি করে নিজের অথনত নিজের রাইট আল্লাহ নিজের হক আল্লাহ হে কম লইয়ে তোমারা দাসে নকেলাইও ইতার ইজ্জত করে নকেলাইও। তাহলে আজ জিয়ানোর বরে ডিসকাস করিম ইয়ানো ইদে বাংলাদেশের রিফিউজির ক্যাম্প এ দাসে নয়াপাড়া রিফিউজি ক্যাম্প গত হাইলা দাসে রাইত মাঝে ডরকান এক্সিডেন্ট খোমর ভুতরে কটাইয়ে জিয়ান খোমে হন হালত মাপ করে দেন দিল্লা ন আর মাপ করা যা দেন দিল্লা এক্সিডেন্ট ন ইয়ান ডর একান দাস এক্সিডেন্ট রিফিউজি ক্যাম্প মাঝে গটাইয়ে জিয়ান নিজর কোমে কোমর মাল সম্পত্তি ধন সম্পত্তি কোমর দাসে ইজ্জত কোমরে রাস্তা বিড়া করার প্রি প্ল্যান অফ দা মাস্টার প্ল্যান তাহলে গ্রুপ ইন বনিয়রে গ্রুপ সকল জরিয়া ফেম মাঝে এ হারকত ইনই দে গ্রুপে গজ্জ গ্রুপই বাড়িও চিনি আর এখন টাইমত এক গ্রুপে আর গ্রুপের ওরে গড়িয়রে তোমারা ইনোসেন্ট মানুষের ওরে নিরপরাধ মানুষ যে তারা ফিসলাম শান্তি ভোষণ করে নিজের খমিয়তিল্লা নিজের জাতিল্লা নিজের জাতর পেশানল্লা বলি যাচ্ছে ফাইট করি যা লং টাইম বেতন দিন মানুষ ইনর ওরে তোমারা টার্গেট গড়িয়রে গ্রুপ ইন বনি তোমারা তোমারা গ্রুপ বনি জেড়ে জ্যাং করি বা গর গই কিন্তু খেমর বুথরে খবরদার হুঁচিয়ার খেমর বুথরে তোমারা ইনুসান মাঞ্চল লইয়রে তারা ইজ্জত লইয়রে না খেলাবে মা বনিদর ইজ্জত লো না খেলাবে আজ যা তোমারা ই ব্লকরে জালি দিও ই ব্লক মাঝে আশত আশতের মানুষ গরবার ইশারাও গিয়ে গই তোমারা এখন ই ব্লক জালি বা যে তোমারা আরো ব্লক জালি বললা যে প্রি প্ল্যান অফ দ মাস্টার প্ল্যান করছ লেকিন বাংলাদেশের গভর্নমেন্টও তোমারা রে এরি নদীব তোমারা রহস নদীব আর তোমারা রোহিঙ্গা রিফিউজি থেকে বাঁচি না পারিবা হার ফুয়া হার বাই হার এগানা হনে তোমারা কি গরত দেই বেগুনর আর রিপোর্ট ফাইল তইলে আই আর আর রোহিঙ্গা রিফিউজির বাপ্পাই এন্দরে হইত দে মা বোন এন্দরে মা বোন যে তারা আস তোমারা ঘরের ভিতরে থাকিবা বাপ্পাই যে তারা আস তোমারা বাংলাদেশের আছে পুলিশ পেয়াদা আমসার ব্যাটেলিয়ান রে ব্যাটেলিয়ান আর্মি কলর ফুয়াতি তোমারা পারা করি নিজের দাসে খেমরে বাস এ দাসে জালেমর বর্মার জালেম বর্মার গভর্নমেন্টর সাথ লই হামগরত দে যে গ্রুপ ইন কলে দাসে রোহিঙ্গা রিফিউজির ক্যাম মাঝে অঞ্জালাইদের অঞ্জরাইদের রোহিঙ্গা কোমর মাল সম্পত্তি ধন সম্পত্তি হতম গরিদের হীনত্ব বাসা ফুরিব আজ্ঞা যদি হনকিয়র গরত্ব অন্দরিয়রে এক্সিডেন্ট হইত আর আই আনরে মানি লইতাম এখনের টাইমত অন্তরাই দিয়রে পুরা দাসে খেমরে জালি দি এখন একজনে আর রিঙ্কা জালি দি আর আর হুজুর জালি দি মানে হইয়রে যদি
এক্সিডেন্ট একা নয় দে ওই আরো হদিন যদি তোমরা নাচ গরি বলা সদ দইলে তোমরা যে ঠল দর যে তোমরা তো দাসে এ বেটে বেটে বাড়ি বাড়ি জিনিস লই তোমরা দাসে খোমরে পুরা খোমরে খতম গরি বলা সদ তোমরা দাসে অন হালতত কামিয়াবিন হইবা তোমরা রে ক্লিয়ার করি দি হই এখন টাইমত আল্লাহর ওয়াস্তে খোমর ওয়াস্তে খোমর হাতিলে তোমরা অন হালতত খোমরে দাসে ধ্বংস করি বললা খোমরে ঘর বাড়ি সারা করে দি বললা এ প্ল্যান ইন নগজ্য নগজ্য মাস্টার প্ল্যান ইন নগজ্য তুই ঘর ফুরা দিবা দে তোমার মা বোন ইন্দর ফুরা দিবা দে তুই ঘর ফুরা দিবা দে তোমার বাপ্পা ইন্দর রাস্তা বিড়া করে দিবা দে এখন রোহিঙ্গা রিফিউজি অকল তারা দাসে থর সারাও গিয়ে গই তারা গাটি বসালে হুঁয়ে হুঁয়ে লেখেন ইক্কা দূরের কেন ইক্কা দূরের কেন ইক্কা দূরের তোমারা কি দাসে বাংলাদেশের দাসে কি পাশন সরম মধ্যে মানুষ মশা দিবালা করো দে বর্মার তু ফুসাল হইয়ে রে তাহলে তোমারা কি মাস্টার পড়ালো ঘরত দে তাহলে আরা ইনরে জানিস আজও তোমারা এক কান জালি দিও তো দিও তোমারা অন্য কিনো জালি দিবালা যে মাস্টার পড়ালো ঘরর তোমারা ইনতু ইনতু বরিও যোগ ইনতু দূর যোগ নইলে কমে তোমারা জনপতিপতি ধরি ধরি তোমারা রে বাংলাদেশের গভর্নমেন্টর দাসে ফেম অথরিটির দাসে সারালে তোমারা রে সাজার মুখামুখি করাইব এখন ফুরা দিও দি ইনর সাজাই তোমার তো পা ভরিব মুমিটা যদি ঘরত দইলে ইন সাদা আরো ডাবল হো তোমার তো পা ভরিব তাহলে আজ্জা জিয়ান নাকি টুটে লেখান টাটা তাহলে রোহিঙ্গা রিফিউজি অকল হন্দাগাম্মা থাকে দিয়ে ইনর একখান মোরা ম্যাপ হুরা নিয়ে ইয়ান হলে ইউএনএসিআর ডাটা বেস্ট ম্যাপ বেতার আদাসে লোকেশন অকল দিয়ে তো এর ভিতরে গত রাতে যাবা ঐন্দর্যে ঐন্দর্য দিয়ে চাকাইয়ান ওরে যাবা লাল ক্রস দিয়ে ওরে গুল দিয়ে যে চাকাইয়ান ইয়ান মাঝে রেজিস্টার মানুষ আছে দে 5677 জন রিফিউজি আছে চাকাইয়ান জিয়ানত ঐন্দর্যে তাহলে ইয়ানোর ডাকতো ক্যাম্প 24 আছে ক্যাম্প 25 আছে বাজাইরে ক্যাম্প 26 আছে ক্যাম্প 27 আছে তাহলে ক্যাম্প এরে টোটাল রোহিঙ্গা রিফিউজি বাংলাদেশের জবিনত ইউএনএসআর এর যেবা রেজিস্টার আছে তারা যে রেজিস্টার করছে তারা ডাটা বানাই দিয়ে তাহলে এ মোতাবেক তারা 8,6,750 জন রোহিঙ্গা রিফিউজি বাংলাদেশের জবিনের মধ্যে ইউএনএসআর এর হিসাব মোতাবেক ডাটা লইয়ের আছে তাহলে এর ভিতরে কুতুপালং যেবা রেজিস্টার রিফিউজি ক্যাম্প আছে এবার মাঝে 16,000 মানুষ আছে 8,655 জন তাহলে ইয়ার বাদে কুতুপালং মাঝে ক্যাম্প 31 ক্যাম্প 20 পর্যন্ত এর ভিতরে তাহলে 5,86,738 জন মানুষ আছে তো ইয়ার বাদে ক্যাম্প 14 মাঝে 1,03,000 বা বালুহালি ক্যাম্প কুতুপালং আছে দে 5,86,738 জন মানুষ লোহালি ক্যাম্পত আছে দে 1,03,000 মানুষ 8,638 জন ইয়ার বাদে যাই রে ক্যাম্প 21 সম্মাদে 16,000 মানুষ আছে 21 সম্মাদে 16,000 মানুষ ক্যাম্প 23 সম্মাদে আছে দে 10,000 ক্যাম্প 22 আছে দে 21,000 তাহলে এন্দিল্লা তাহলে ক্যাম্প 24 সম্মাদে 26,000 ক্যাম্প 25 সম্মাদে 7,000 ক্যাম্প 26 সম্মাদে 40,000 ক্যাম্প 27 সম্মাদে ইয়ার তোনা রকম তাহলে বেগুনে ইয়ার মাঝে যেবা নাকি ক্যাম্প রেজিস্টার রিফিউজি আছে তাহলে নয়াপাড়া রিফিউজি ক্যাম্প ইবার মাঝে 22,677 জন মানুষ তাহলে এর ভিতরে জিয়ার নাকি লাল গোল দিয়ে জি চাকাইয়ান ইউনিশিয়ার ডাটা আরিয়া ইউনিশিয়ার ম্যাপ মোতাবেক যেবা নয়াপাড়া মুসুনি নয়াপাড়া রোহিঙ্গা রিফিউজি রেজিস্টার রিফিউজি আছে এড়ে 22,677 জন মানুষ তাহলে তার সাইডটা হতো নিউ আরাইভাল কল আছে তাহলে 25 নম্বর ক্যাম্প এবারে বাজাইয়া এরা 7,818 জন তাহলে ক্যাম্প 24, 26, 27 ইম বেগুম বাজাইয়ারে এখন অনুরা জানিবল্লা বলি যে আর নাকি রিফিউজির খেয়ামত কথা হাইলা ঐন্দর্য তাহলে ঐন্দরিয়রে তকরিবান বেশি মানুষ লুসানি হইনি বেশি মাল সম্পত্তি মানুষের দাসে জরুরতর হাবসত্র লুসানি হইনি কোটি কোটি টিয়া দাসে ক্যাশ লুসানি হইনি বেগুনে দুধডাঙা করে কিছু জামার কেন্দ্রে বেগুন ফুরি দিয়ে গই কেন্দ্রে হালত ইউয়া তো অনুরা জানিবল্লা আর জিনিস দাসে কনফার্ম করি ওর তুলি দিজি আজার জিয়ান নিউজ এরিয়া তাহলে ডেভেলপমেন্ট মিডিয়া গ্রুপ ইংলিশ তাহলে বর্মার আরকান স্টেট ওর মগর মিডিয়া আইবা তাহলে মগর মিডিয়ার মাঝে হদ দেখিবলে হইলে আরকান স্টেট হদ দেয়ান দাসে ওয়ান অফ দ্য মায়ানমার 14 এডমিনিস্ট্রেটিভ মানি 14
প্রেনের ভিতরে আর কানস্টে ঠদে ইয়ান ইয়ান আমাদের 3.1 মিলিয়ন মানে 31 লাখ পর্যন্ত মানুষ থাকে জিয়ান আমাদের অফ দ্য টু মেইন কমিউনিটি মানে দুয়া মেইন কমিউনিটি মানে দুয়া মেইন গোষ্ঠী জাত থাকে জিনরে ওগোল দ্য রাকাইন বুদ্ধিস আর আর মাজরিটি তারা আছে ব্যাস এন্ড সেকেন্ড লার্জেস্ট মুসলিম কমিউনিটি তইলে আরকান স্টেট মাঝে হাজ করি বর্মার মগর মিডিয়া তো হদ দিকি উগুয়া বুদ্ধিস্ট মাজরিটি আর উগুয়া সেকেন্ড লার্জেস্ট মানে 2 নম্বর জাত হিসাবে মুসলিম কমিউনিটি উইথ সিমিলার এথনিক গ্রুপ অফ ডিফারেন্ট ফেট মানে আর অন্য অন্য আছে দিল্লা জাতকাল আছে তইলে জাগা ইয়ান মাঝে কেল্লা সই বুটই নফারে কেল্লা ইয়ানর মানুষে বু বুটিন রাইট নফার ইয়ানর মাঝে কেল্লা বুটই নফারের মুসলমান অন্য অন্য জাতকল ডিফারেন্ট ফেট মানে হিন্দু অন্য অন্য জাতকল জিন আছে তুললে জাতিহীনে বুটিন রাইডত তো কেলা মেহরুম হজার গই আর কানা স্টেডিয়াম মধ্যে সই পুপার কেলা ইলেকশন তারা বুট ন করে তুললে বর্মার মিলিটারি টার্গেট হলিও আর কানা স্টেট তুললে এনএলডি গভর্নমেন্টের টার্গেট হলিও আর কানা স্টেট কেলা দাসে জায়গা ইয়ারত বুট অন্য ফারে তুললে এখন আর কানা স্টেট আর মানুষ আর দাসে বুটিন রাইটরে ফিরে দিবল্লা বলি মগর মিডিয়া তো দাসে যে নিউজ লিখে ইয়ানরে অনরা মন্ত তুলি